বিভিন্ন ধরনের চলন সামগ্রী এবং তাদের প্রয়োজনীয় হচ্ছে দিব্যাঙ্গদের কল্যাণে এবং দিব্যাঙ্গদের উন্নয়নের স্বার্থে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের সকল কর্মী দিব্যাঙ্গজনদের নাম দিয়েছেন দিব্যাঙ্গ। এই অক্ষম এক বা একাধিক অঙ্গ মানিক সাহা মহোদয় হাত ধরে এই অনুষ্ঠানে হয় মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি না, কারণ এই না দিব্যাঙ্গ যে একটা স্পেশাল ক্যাম্পেইন এটা লঞ্চ করা হয়েছে গত 17 তারিখ আমাদের অনারেবল চিফ মিনিস্টার স্যার এটা লঞ্চ করেছেন। এটা হচ্ছে যে বিভিন্ন প্রান্তে বিভিন্ন গ্রামে বিভিন্ন মিউনিসিপ্যালিটিগুলিতে আরবান লোকাল বডিতে যে যারা যে এলিজিবল যে বিভিন্ন স্কিমের আন্ডারে যারা বেনিফিশিয়ারি আছে তাদের অন্তিম ব্যক্তি পর্যন্ত বিভিন্ন ধরনের যে গভর্নমেন্ট স্কিমে যে সুযোগ সুবিধা সেগুলি পৌঁছে দেওয়ার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্যাম্পেইন। আর এটা শুরু হয়ে গেছে 17 তারিখ থেকে, তারপর এটা শেষ করতে হবে 30th November-এর মধ্যে। আমরা বিভিন্ন এটার আন্ডারে যে কর্মসূচি সেগুলি আমরা করব, তার মধ্যে প্রথমে বিভিন্ন জায়গায় বিকাশ মিটিং অলরেডি শুরু হয়ে গেছে, ব্লকে ব্লকে আরবান লোকাল বডিতে বিকাশ মিটিং আমরা করছি। সেখানে বিভিন্ন ধরনের যে স্কিমে যেই বেনিফিশিয়ারি তাদেরকে স্যাচুরেশন মোডে আমরা যাতে যে সরকারি সুবিধা সেগুলি প্রোভাইড করতে পারি তার জন্য আমরা ব্লকে ব্লকে মিটিং করছি। সেই মিটিংয়ে বিশ্বাস উনি ডিটেইলে বিভিন্ন স্কিম নিয়ে আলোচনা করেছেন, আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু এটাই বলবো যে দিব্যাঙ্গজনদের জন্য আগামী দিনে এই UDID কার্ড শুধু আইডেন্টিফাই করার জন্য নয়, আইডেন্টিফাই করে ওনাদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা যাতে প্রোভাইড করা যায়, বিভিন্ন ধরনের এইডস এন্ড অ্যাপ্লায়েন্সেস যাতে ওনাদের কাছে পৌঁছানো যায় সেই লক্ষ্যে আমরা বিভিন্ন জায়গায় ক্লাস্টার বেসিসে আমরা ক্যাম্প করব। আমরা বিভিন্ন গ্রাম পঞ্চায়েত লেভেলে ক্যাম্প করব যাতে ওনাদের এই সমস্ত সুযোগ সুবিধা আমরা ওনাদের ডোর স্টেপে পৌঁছাতে পারি।